আজকের ভিডিওতে আপনাদের এই বক্সটির ডিজাইন করে দেখাবো এবং শুধু এই বক্স না আপনি এই বক্সটির ডিজাইন যদি করতে পারেন তাহলে আপনি যে কোনো বক্সের ডিজাইন আপনি করতে পারবেন কিন্তু আসলে এই কাজটি আপনি কিভাবে করবেন কিভাবে শুরু করবেন এটা সাইজ কি নেবেন কোনটা কিভাবে করবেন যে কোনো বক্স আপনি যখন করতে যাবেন এবং এখানে ওটু মানে প্যাকেটিং হবে ভেরি সিম্পল একটি কাজ এখানে আসলে তেমন কোনো ডিজাইনের কোনো কিছু নেই মূলত এটার সাইজ কি হবে কিভাবে কাজটি করতে হবে সেই বিষয়টি আমি আপনাদের দেখাবো তো আসলে এখানে কথা নয় চলুন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই আমি রাসেল মোশারফ কোহিনুর গ্রাফিক্স চ্যানেলে আপনাদের বরাবরের মতো আজও অনেক অনেক শুভেচ্ছা কাজে যাওয়ার আগে ছোট্ট একটু অনুরোধ যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন অনেক লম্বা একটা স্কেল তো আপনাদের ছোট স্কেল থাকলেও চলবে সমস্যা নেই এই কাজের প্রথম শর্ত হচ্ছে এই কাজের আপনার সাইজ দিতে হবে এই কাজটির সাইজ কত হবে সেটা আপনাকে নির্ধারণ করতে হবে যদি তারপর হচ্ছে কত কালারের আপনি কাজটি করবেন এখানে যদিও ওয়ান কালারের আছে কাজটি আমি এই কাজটিকে টু কালারে করে আপনাদের দেখাবো তো এই কাজটির সাইজ আগে আপনাদের নির্ধারণ করতে হবে তো তার আগে আমরা চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার যাওয়ার পর এখান থেকে আমরা একটি ক্রিয়েট নিউ দিয়ে আমরা একটি নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম ক্রিয়েট দিয়ে দিলাম ওকে তারপর আমরা যেটি করব কন্ট্রোল আর দিয়ে আমরা একটি রুলার নিয়ে আসব তারপর মাউসের ডান বাটনে ক্লিক করব ক্লিক করে এখান থেকে ইঞ্চি দেখাবো ওকে তো এখানে কাজ শেষ এখন আমরা যেটি করব তো আমি প্রথমে এই সাইজটি ধরছি এখানে আপনার আছে এই এইদিকে আছে 1.5 মানে 6 আপনি দিতে পারেন 1.6 আমি দিব তো আমরা একটি রেক্টেঙ্গেল টুলস এ গেলাম রেক্টেঙ্গেল টুলস দিয়ে যাওয়ার পর জাস্ট একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি দেবেন হচ্ছে উপর নিচে আর কি উপর নিচে দেবেন 1.6 ওকে তারপর ডাইনে বামে যেটা করবেন সেটা 2.2 দিলেও চলবে আমরা এখানে উপরে দিয়ে গেলাম এখানে 2.2 দিয়ে দিলাম ওকে আমরা ওকে ক্রিয়েট করলাম দেখেন ওকে দিয়ে দেওয়ার পর আমাদের সামনে একটি বক্স তৈরি হয়ে গেল তারপর আমরা যেটি করব আমরা চলে আসব এই সাইডে আমরা এই সাইডটা দিয়ে চলে আসব এই সাইডে আসার পর এই এইটার সাইজটা আমরা নির্ধারণ করব এখানে আপনার 3.5 আছে কারণ আমরা কাজের বিজনেস কার্ডের সাইজ দিই 3.25 এটা হলো আমাদের দেশীয় সাইজ আপনি যখন বাহিরের বা ফ্রিল্যান্সিং করতে যাবেন তখন 3.5 দিতে হবে তো সেক্ষেত্রে যদি 3.5 দেন তাহলে বক্সটাকে দিতে হবে 3.75 মানে 3.75 ইঞ্চি তো আমরা এখানে আমরা এটাকে কপি করব ওকে আমরা এটাকে কপি করে নিলাম তারপর আমরা যেটি করব এখন এই দুটি সাইজ নিলে কিন্তু আমাদের ওই যে ওই অংশ কিন্তু হয়ে গেল তারপর আমরা এটাকে জাস্ট বড় করে দিয়ে দিব এই হচ্ছে একটি সাইজ এই একটি সাইজ একটি সাইজ একটি সাইজ অটোমেটিকলি সবগুলি হয়ে গেল আমাদের ওকে তারপর আমরা যেটি করব এটা তো ডাকনাটা আপনারা এখানে রাখলে রাখতে পারেন না রাখলেও সমস্যা নেই তবে তারপর আমরা রেখে দিচ্ছি এখানে 1.25 আমরা রাখতে পারি এটাকে আমরা বড় করব বড় করার পর এখান থেকে আমরা 1.25 আমরা করে দিলাম ওকে তারপর আমরা যেটি করব এই দিকে আর নাই এখন চলে আসব ওই সাইডে মানে এটা আপনারা এই দিক দিয়েও রাখতে পারেন অথবা আমরা আউট সাইডে দিয়ে দিলাম ঠিক আছে আমরা এই দিক দিয়ে দিয়ে দিলাম তারপর আমরা যেটি করব এখন হচ্ছে ওই যে উপরের অংশটা ঠিক আছে তো উপরের অংশটাকেও এটাকে সেম আমরা টান দিয়ে উপর দিকে নিয়ে যাব তারপর আমরা মানে টিকটাক করছি উপর দিকে নিয়ে গেলাম যাওয়ার পর ওই যে মানে ফোল্ডিংটা আছে যেটা দিয়ে আপনার এখানে আপনার সেটিং করবে ওইটা আপনাদের রাখতে হবে তো এটার সাইজটা আপনার নিতে হবে তো এটার সাইজটা হচ্ছে 0.25 আপনি দিতে পারেন জাস্ট এটাকে উপরে উঠিয়ে এইখান থেকে 0.25 করে দিতে পারেন তো এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে তো এখানে যেহেতু এটা ওই পার্টে আছে এই পার্টের সাথেই থাকবে তো সেক্ষেত্রে এখানে আপনি এখানে রাখলেও চলবে এটা তারপর যখন কাটিং করবে কাটিং এর মধ্যে আপনার মিলে যাবে ওকে তারপর এখানে আমরা 0.25 আমরা করে দিলাম ওকে আমরা 0.25 করে দিলাম ওকে তারপর আমরা যেটি করব এখন চলে যাব নিচের দিকে তো নিচের অংশে আসলে এটা আপনার না করে দিলেও সমস্যা নেই এটা অটোমেটিকলি এটা থাকবে করব এই অংশটাকে এখন একটু আমরা মিলিয়ে নেই ছোট করার পর আমরা এটাকে একদম সমান করে নেব অ্যাঙ্গেল করে নিলাম অ্যাঙ্গেল করার পর এখানে দেখেন একটু আঁকাবাঁকা হয়ে গেছে তো আঁকাবাঁকা থাকলে হবে না একদম একেবারে ক্লিয়ার মানে ক্লিয়ারভাবে থাকতে হবে আবার এভাবে অ্যাঙ্গেলটা মিলিয়ে দিবেন ওই অ্যাঙ্গেলটা মিলিয়ে দিবেন এখান থেকে এই অ্যাঙ্গেলটা মিলিয়ে দিবেন ওকে এখানে এই অ্যাঙ্গেলগুলি মিলিয়ে দিবেন ঠিক আছে
তারপর এখানে একদম এটা সেন্টার সেন্টারে হয়ে যাবে, ঠিক আছে। ওকে, সবগুলোকে সিলেক্ট করে আবার অ্যাঙ্গেল করে দিলাম। অ্যাঙ্গেল করার পর এখানে হচ্ছে আসলে যত ঝামেলা, মানে আপনি যখন মানে সাইজটা করে নেবেন তারপর আপনার কাজ করতে আর আপনাকে সমস্যা করতে হবে না। ওকে, তারপর আমরা যেটি করব, আমরা এটাকে মানে ফিল কালার করে দিলাম, দেখেন সবগুলিকে। এবং এই যে নিচে এই যে সাদা অংশ দেখা যাচ্ছে সেটা কিন্তু দেখা যাবে না। ওকে, এই অংশগুলি আপনার সাদা থাকবে। তো এটা আপনার বোঝার মানে যাতে আপনি বুঝতে পারেন, এই জন্য আপনি চাইলে অন্য একটি কালার, হালকা একটি কালার দিলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তারপর আমরা যেটি করব, এই যে বক্সটি আমি বক্সটিকে চিরে নিলাম, ওই যে নিচের অংশ যেটি, এখানেও কিন্তু ওই যে চারটি অংশ আপনার এখানে আসবে, তার মানে এইখানে ওই অংশটা আবার আসবে না, ঠিক আছে। এটা কিন্তু সেন্টারে আমরা করে নিচ্ছি এবং একদিকে, ঠিক আছে। এটা যখন আপনি খুলবেন, এই যে দেখেন, আমি একটু দেখাই আপনাদের, এই যে দেখেন, এই যে আমি যেভাবে দিয়েছি, ঠিক আছে, ঠিক সেভাবে আছে। এখানে একটু ভুল হয়েছে, এটা যদি আপনি ছিঁড়ে নেন, একদম ছিঁড়ে ফেলেন, তাহলে সবচেয়ে সহজ হবে। ওই যে কর্নারটা যেটা আছে সেটা আপনার চলে আসবে এখানে, ঠিক আছে, এটা চলে আসবে এখানে, এদিকে চলে আসবে, ঠিক আছে। আর ওইটা এখানেই থাকবে, ওই যে এটার সঙ্গে, তো এটার সঙ্গে আপনি এই দিক দিয়ে রাখতে পারেন, ওই দিক দিয়ে রাখতে পারেন, এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন ওই যে নিচের যে অংশগুলি আছে সেই অংশগুলি, এটা এটা এই সবগুলোকে সিলেক্ট করে, এই যে দেখেন এখানে আর একটি হবে, এটা আমরা দিচ্ছি, তারপর এখানে আমরা টেনে দিব। তারপর এখানে আপনার একটি কালার আপনি দিয়ে দেন, ধরেন হালকা একটি কালার দিয়ে দেন, এখান থেকে একটু চাই কালার রেখে দিলাম। তারপর এটা যেটা আছে এই যে ছোটটা, এটাকে একটু ছোট করে দিবেন, তারপর এখানে চাইলে আর একটি দিয়ে দিতে পারেন। ওকে, তো এটা কিন্তু মানে এত বড় হবে না, এটা ওই অংশটা আউট হয়ে যাবে, ঠিক আছে, এই অংশটা আউট হয়ে যাবে, এটা এই কর্নার দিয়ে মিলে যাবে, তাহলেই হয়ে যাবে। ওকে, এই যে দেখেন, ঠিক আছে, এবং ওইটা একদম বরাবরই চলে আসবে। এটা আপনার না দিলেও সমস্যা নেই, এটা কেবল ড্রাই কাট করবে, তখন অটোমেটিকলি মিলে যাবে। এই এইটা নিয়ে, এই যে নিচেরটা নিয়ে আপনাকে কোনো ঝামেলা পোহাতে হবে, এটা কিন্তু নিচের দিকেই রইল, ঠিক আছে। এখন আমি ডিজাইনটা করি, তো প্রথমে আমরা উপরের বক্সের যে উপরের যে কালার আছে সেটিকে আমরা করে নিচ্ছি। তো আমরা প্রথমে যেহেতু টু কালার করব, আমরা সায়ান এবং ম্যাজেন্টা দিয়ে আমরা করি কাজটিকে, ঠিক আছে। তো এখানে ধরেন আমরা সায়ান দিলাম, সায়ান দিয়ে দেওয়ার পর এইটাকে আপনি চাইলে ম্যাজেন্টা করে দিতে পারেন, বা তারপর আমরা যেটি করব, এখানে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, এখন কিন্তু ডিজাইন শুরু হয়ে গেছে অলরেডি। তারপর আমরা একটু বক্স করে নিলাম, করার পর এখানে আমরা সাদা একটি লাইন টেনে নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ওই যে প্যাকেটের জন্য, এবং এখানে আপনাকে বুঝতে হবে যে এটা কতটুকু অংশ আছে, এটা প্রয়োজনে একটু হাইড করে নেন। এই যে দেখেন, এটা কিন্তু মানে মানে চতুর্দিকে যাতে এক সমান থাকে। এখন এখানে আপনি চাইলে, আমরা যদি কোথাও না যাই, আমরা এইখান থেকে ডিজাইনটি করি, তো সেক্ষেত্রে কিন্তু আমি করতে পারবো। যেমন ধরেন আমরা যদি এখানে কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ দিলাম, দিয়ে দেওয়ার পর আমরা এটাকে ছোট করলাম, চাইলে আপনি ওইভাবেও করতে পারেন, স্ট্রোক থেকে আনতে পারেন, একটা স্ট্রোক দিয়ে দিলাম, ফিল কালারটা আউট করে দিলাম, একটু বড় করলাম, আপনি এখান থেকে চলে যাবেন বর্ডার। ওকে, এই হচ্ছে বর্ডার। বর্ডারে যাওয়ার পর এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করার পর ওপেন লাইব্রেরি, তারপর হচ্ছে এখানে অনেক ধরনের বর্ডার আছে, তো এখান থেকে আপনি যে কোনো একটিতে আপনি ক্লিক করতে পারেন। এটা হচ্ছে লাইনস, এটা হচ্ছে ফ্রেমস, এটা হচ্ছে বিভিন্ন ধরনের আছে, তো আমি একটি নিলাম। নেওয়ার পর আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি ডিজাইন আপনি নিতে পারেন, ধরেন আমি এই ডিজাইনটি নিলাম, আমরা এটাকে কেটে দিলাম, কাটার পর আমরা এটাকে ছোট করলাম, আরো ছোট করি। এখন কথা হলো, যেহেতু আমরা এটাকে টু কালার করছি, এখানে কিন্তু দেখেন ফোর কালার আছে, তো ফোর কালারটাকে আমরা টু কালার করব। কিন্তু টু কালার করতে গেলে কিভাবে করব সেটা আপনাকে একটু বুঝতে হবে। যদি আপনি না বোঝেন, ধরেন আপনি যদি এখানে দেন, এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু কোনো কালার হচ্ছে না। ওকে, তার মানে আপনার এটাকে যেটা করতে হবে, এখান থেকে অবজেক্টে যেতে হবে, অবজেক্টে যাওয়ার পর এক্সপান্ড অ্যাপেন্ডে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এটা কিন্তু ক্যাট আউট হয়ে গেছে এবং ভেঙে গেছে। এখন যেটি করবেন, আপনি চলে যাবেন এডিট মেনুতে, এডিট মেনুতে যাওয়ার পর এডিট কালারসে যাবেন, তারপর জাস্ট কালার ব্যালেন্সে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে কনভার্ট, এখানে প্রিভিউ দেখাবেন। প্রিভিউ দেখানোর পর আমরা যেহেতু সায়ান ম্যাজেন্টা দিয়ে করছি, সেক্ষেত্রে ব্ল্যাকটাকে আমরা মাইনাস করে দিলাম এবং ইউরোটাকে আমরা মাইনাস করে দিলাম, আমরা ওকে দিয়ে দিলাম। তো দেখেন এটা কিন্তু টু কালারে হয়েছে। ওকে, এখন এখানে আমরা লিখবো ভিজিটিং কার্ড, ঠিক আছে, আমরা লিখে নিলাম। এবং এটাকে আপনি চাইলে একটি ফ্রন্টটাকে আপনি চেঞ্জ করতে পারেন। মূলত ইলাস্ট্রেটর সিসিতে আপনি যখন এরোকে দিয়ে, আপ ডাউন এরোকে দিয়ে আপনি চাইলে এভাবে ফ্রন্ট চেঞ্জ করতে পারেন। আর যদি আপনার মুখস্থ থাকে, সেক্ষেত্রে আপনি মুখস্থ টাইপটাকে আপনি লিখতে পারেন। ওকে, তারপর আমরা চাইলে ধরেন আমরা এটা দিলাম, দেওয়ার পর এটাকে একটু ঘুরিয়ে দিবেন। ওকে, এভাবে ঘুরিয়ে দিবেন, যখন এটা বাজ হবে
তখন কিন্তু সুন্দরভাবে এটা সেট হবে। ওকে, তারপর আমরা এখান থেকে ম্যাজেন্টা কালার দিয়ে দিব। ওকে, চাইলে এটার যে স্ট্রোক কালার আছে চাইলে আপনি অন্য একটি কালার দিতে পারেন। কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, বি দিয়ে দেওয়ার পর এখান থেকে স্যান কালার দিলাম, দিয়ে দেওয়ার পর স্ট্রোক দিলাম, দিয়ে স্ট্রোকটাকে আপনি বাড়িয়ে দিতে পারেন। তো স্ট্রোকটা ব্ল্যাক হয়ে গেছে, আমরা কালো করে নিলাম। ওকে, তো কালো করার পর এটা দেখেন এটা হয়েছে, বাট এতটা স্মার্ট হয় নাই। তো সেক্ষেত্রে আমরা যেটি করব, আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, মানে নীলটার উপরে আরেকটি লেয়ার তৈরি হলো। তো এই লেয়ারটিকে আমরা এখানে যে স্ট্রোক আছে 5, এখানে আমরা আরো কমিয়ে দিব এবং সাদা করব, সাদা করে আমরা কমিয়ে দিব। দেখেন সুন্দর একটি ডিজাইন অলরেডি হয়ে গেছে। ওকে, এখন আমরা যেটি করব, এখন হচ্ছে ওই অংশ মানে আউট যে সাইটের যে অংশগুলি এতক্ষণ যেটা করেছি সেটা হচ্ছে এইটা এবং ওই বর্ডারটি আমরা করেছি, এখন করব এই অংশগুলি, ঠিক আছে। এবং এখানে আরেকটি বিষয় রয়েছে, এখানে আরেকটি সাইজ আপনাকে দিয়ে দিতে হবে, 2.5 এর চেয়ে একটু বেশি 0.3 দিয়ে দিতে পারেন। ওকে, তো এটা এমনিতেই এটা সাদা থাকবে, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তো এটাকে আমরা সাদা করে দিলাম। ওকে, আমরা সাদা করে দিলাম। ওকে, এখন আমরা যেটি করব সবগুলিকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে সবগুলিকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে স্যান কালার করে দেবো। ওকে, স্যান কালার করার পর আমরা যেটি করব কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব, মানে এটার উপরে আরেকটি লেয়ার তৈরি হলো। তারপর আমরা যেটি করব এই অংশটাকে আমরা সাদা করে দেব, ঠিক আছে। আমরা সাদা করে দিলাম, সাদা করার পর চাইলে আপনি ওইভাবে করতে পারেন, এগুলিকে ছোট করে নিতে পারেন, তো প্রয়োজন নেই, আমরা এভাবে সাদা করে দিলাম। সাদা করার পর এটাকে একটু বড় দিতে পারেন। সাদা করার পর এখানে কন্ট্রোল সি সেম আগের মতো কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ দিলাম। এফ দিয়ে দেওয়ার পর এটার উপর আরেকটি লেয়ার তৈরি হলো, লেয়ারটাকে আমরা একটু চিকন করে নিলাম। এবং এখানে আমরা অবশ্যই ম্যাজেন্টা কালার দিব, যেহেতু সায়ান ম্যাজেন্টা দিয়ে আমরা কাজটি করছি। তারপর কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে নেব। তো এখানে আরেকটি বিষয় হচ্ছে, এখানে আপনি চাইলে এটাকে আপনি একটু আলাদা ক্রিয়েটিভিটি আপনি করতে পারেন। যেমন ধরেন আপনার যে চিকন মানে ছোট যেগুলি আছে সেগুলিকে আপনি সায়ান দিতে পারেন, আর ওই অংশটা যেটা আছে সেটা ম্যাজেন্টা রইল, ঠিক আছে। এভাবে আপনি দিতে পারেন। তো এখানে আমি কম্বাইন কালার তেমন একটা ইউজ করছি না, কারণ এটা চাইলে আপনার যদি মনে করেন যে ব্লু বা অরেঞ্জ দিয়ে মানে চাপাতে চাপাবে, আবার যদি মনে করেন যে এটা সায়ান ম্যাজেন্টা দিয়ে করবে তাও করতে পারবে, যদি মনে করেন ব্ল্যাক অরেঞ্জ করবে তাও করতে পারবে, মানে যে কোনো কালারে করতে পারবে। এই জন্য আমি সেপারেশন করে রাখছি। তারপর আমরা যেটি করব, এখান থেকে এটাকে বড় করেন, বড় করার পর এখানে এভাবে শিফট ধরে টান দেন, দেওয়ার পর জাস্ট অল্ট ধরলেই কপি হয়ে যাবে, তারপর কন্ট্রোল ডি দেন। এই যে দেখেন খুব সুন্দরভাবে এখানে মানে একদিকে লাল একদিকে নীল, এবং এটাকে চাইলে একটা লাল একটা নীল এভাবে আপনি করতে পারেন। তো সেক্ষেত্রে এখানে আর একটি আর্ট হবে। ওকে, তো তারপরও আমি করে দেখাচ্ছি আপনাদের। তো এটাকে আমি ম্যাজেন্টা দিয়ে দিলাম। ওকে, আর এই এই লাইনগুলিকে আমি সাইন করে দিব, ঠিক আছে। এই লাইনগুলিকে আমরা সাইন করে দেব, তার মানে দেখেন একটি আলাদা একটি আর্ট হলো এখানে। ওকে, তো এটা প্রিন্ট হওয়ার পর কিন্তু অনেক সুন্দর হবে। তারপর আমরা যেটি করব, এই এটা এটা আমরা ব্যবহার করব। এখানে এটাকে সিলেক্ট করার পর আমরা এটাকে আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করার পর সবগুলিকে আনগ্রুপ করবো। আনগ্রুপ করার পর এগুলি আমরা ডিলিট করে দিব এবং এগুলিকে ডিলিট করে দিব। ওই যে দুটি অংশ, এই যে দুটি অংশ, এই দুটি অংশে আমরা ওইটা দিব, ঠিক আছে। তো এখানে কিন্তু স্ট্রোক আছে এবং ফিল্ডও আছে, দুটাই আছে। তার মানে আমরা একটি কাজ করতে পারি, এখান থেকে অবজেক্ট পেতে যাবেন, অবজেক্ট পেতে যাওয়ার পর এখান থেকে অফসেট পাথ করে দিতে পারেন, ঠিক আছে। অফসেট পাথ করার পর মানে আপনি যে কোনো কালার এখানে ইউজ করতে পারবেন। ওকে, আমরা একটি কালার দিয়ে দিলাম, গ্রুপ করে নিলাম, তারপর ছোট করলাম, ছোট করে এইটা আমরা এখানে দিয়ে দিব। এটা হচ্ছে রেডিমেড কাজ, তো রেডিমেড কাজগুলি এভাবে করতে হয়। ওকে, তারপর আমরা যেটি করব, ওই যে উপরের যে ডিজাইনটি দিয়েছি চাইলে আপনি এটাও দিতে পারেন, চাইলে আপনি অন্য আর একটি ডিজাইন এখানে আনতে পারেন। তো এখান থেকে আপনি যে কোনো একটি দিতে পারেন। সাপোজ ধরুন আমরা এটা দিলাম, কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম। পেস্ট করার পর এটা আমরা এখানে দিয়ে দিব। ওকে, তো এটাকে আমরা সাদা করে নেব। তারপর এই দুটাকে সিলেক্ট করে জাস্ট এখানে অল্ট ধরে টান দিলে এটা কপি হয়ে চলে আসবে। ওকে, তো দেখেন সুন্দর একটি ডিজাইন অলরেডি হয়ে গেছে। এটা আসলে দিলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আর আপনি চাইলে অন্য টেকনিকও আপনি দিতে পারেন, চাইলে এখানে উপরে দিতে পারেন, চাইলে এই যে বড় অংশ যেটা আছে সে বড় অংশটাতে দিতে পারেন, আমার মনে হয় যে বড় অংশটাতে দিলে সুন্দর দেখা যাবে। তো এটা হচ্ছে আপনাদের চয়েসের উপর নির্ভর করবে। তারপর আমরা যেটি করব, এখানে সাদা করে দিলাম, সাদা করার পর কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম, মানে এটার নিচে আরেকটি লেয়ার তৈরি হলো। তারপরে এখানে আমরা শুধু স্যান কালার করে দিব, স্যান কালার দিয়ে স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিব। ওকে, স্ট্রোকটাকে একটু বেশি বাড়িয়ে দিলাম,
তো এভাবে মূলত প্রিন্টটা হবে, ঠিক আছে? তারপর এটাকে আমরা কোন অল্ট ধরে টান দিয়ে আবার এই সাইটে নিয়ে আসবো সেন্টারে। ওকে, তো দেখেন আমি কিন্তু খুব মানে অল্পতেই একটি ডিজাইন করেছি, এবং এটা এই যে এইগুলি যেগুলি আছে সেগুলি এটা আপনার এখানে এই যে কাটিং করার কোনো প্রয়োজন নেই। আর যদি আপনি মনে করেন যে কাটিং করে দিবেন, তো সেক্ষেত্রে আপনি চাইলে করে দিতে পারেন। সাপোজ ধরেন এটাকে আপনি একটু এরকম বাঁকা করে দিলেন, এটাকে একটু বাঁকা করে দিলেন, এবং চাইলে আপনি এখানে একটা পয়েন্ট করে এখানে আপনি একটি পয়েন্ট করলেন, এখানে একটু পয়েন্ট করার পর আপনি এটাকে একটু মানে এবং এখানে একটা পয়েন্ট করলেন, ঠিক আছে? এখানে একটা পয়েন্ট করার পর এই যে দেখেন ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে, ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর একটু ওকে, এটা আসলে না করলেও আপনার সমস্যা নেই। আপনার তারপর ধরেন আর একটু ভিতরে দিয়ে দিলেন, দেখেন একটু কিন্তু আঁকা বাঁকা হয়েছে, ঠিক আছে? আবার একটা না করলেও কিন্তু আপনার কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এইখানেও সেম একই কাহিনী, আপনি এগুলি দিলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, এটা আপনার ইচ্ছা, ঠিক আছে? কারণ এটা ড্রাই কাট যখন করবে, ড্রাই মানে ওটা তো ড্রাই তৈরি করাই থাকে, ওই ড্রাই আপনার ওইটাকে সিস্টেম করে নেবে। এটা নিয়ে আপনার কোনো ঝামেলা পোহাতে হবে না, বা এটা নিয়ে আপনার মাথা ঘামানোরও কোনো কিছু নেই। হ্যাঁ, ওকে, তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আসলে খুব অল্পতেই খুব সুন্দর একটি ডিজাইন, আপনার আসলে এটার কৌশলটা কি সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি এবং হাইড করে নিই। ওকে, তো দেখেন সেম কিন্তু এটা হয়ে গেছে, এবং এখানেও একটু আঁকা বাঁকা আছে, এটা বললাম না, এটা আপনার না দিলেও সমস্যা নেই, ঠিক আছে? তো এ হচ্ছে মূলত বিষয়। তো এই যে দুইটি অংশ, এই যে উপরে যে দুইটি সাদা অংশ দেখতে পাচ্ছেন, এই দুটি অংশ হচ্ছে এটি, এই যে দুই মাথায় দুইটা এবং মাঝখানে দেখেন মানে স্পেস আছে, এখানে যেভাবে আছে ঠিক ওই জায়গাতে কিন্তু এভাবে আছে। তো মূলত আপনার যে কোনো ডিজাইন হোক না কেন, ডিজাইন করার আগে আপনাকে বুঝতে হবে যে আপনার মাথায় আনতে হবে এটা যে এই কাজটা আপনি কীভাবে করবেন। আপনি যে কোনো কাজ করেন, প্রথম শর্ত হচ্ছে এই কাজের সাইজ, তারপর হলো মানে কাজের কালার, আপনি কয় কালারে কাজগুলি করবেন। ওকে ভিউয়ার্স, তো মূলত আপনারা এইভাবেই যে কোনো কাজ হোক ধীরে স্থিরে ঠান্ডা মাথায় আস্তে ধীরে কাজগুলিকে করে নেবেন। তো ভিউয়ার্স, আমি আশা করবো এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে এবং অনেক হেল্পফুল হয়েছে। যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে, তারা অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনি আপনার মতামত জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী যে কোনো এপিসোড নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।